যুক্তরাষ্ট্রের শীর্ষ সংক্রামক রোগ বিশেষজ্ঞ ডক্টর অ্যান্থনি ফাউসি বলেছেন, নোভেল করোনা ভাইরাসের ডেল্টা ভ্যারিয়্যান্ট যুক্তরাষ্ট্রের সীমান্তে কোভিড-19 নির্মূল করতে সবচেয়ে বড় হুমকি। মঙ্গলবার তিনি এ মন্তব্য করেছেন। ডক্টর ফাউসি বলেন, কোভিড-19 মূল ধরনের চেয়ে প্রশ্নাতীতভাবে ডেল্টা ভ্যারিয়্যান্টের সংক্রমণ ক্ষমতা বেশি, একই সঙ্গে এটি রোগের ভয়াবহতা বাড়ানোর জন্য দায়ী। শুক্রবার বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান বিজ্ঞানী বলেছিলেন, বিশ্বে করোনা ভাইরাসের সবচেয়ে শক্তিশালী ভ্যারিয়্যান্টে পরিণত হচ্ছে ডেল্টা ভ্যারিয়্যান্ট। এর আগে শুক্রবার যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র CDC ডেল্টা ভ্যারিয়্যান্ট নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। সংস্থাটির পরিচালক ডক্টর রোশেল ওয়ালেনস্কি বলেন, ভারতীয় ডেল্টা ভ্যারিয়্যান্ট শীঘ্রই যুক্তরাষ্ট্রে করোনা ভাইরাসের শক্তিশালী স্ট্রেনে পরিণত হতে পারে। উল্লেখ্য, ভারতে এই ভ্যারিয়যান্ট প্রথম শনাক্ত হয়। এপ্রিল থেকে মে মাস পর্যন্ত ভারতে করোনার সংক্রমণের ভয়াবহ দ্বিতীয় ঢেউয়ের জন্য ডেল্টা ভ্যারিয়্যান্টকে দায়ী করা হচ্ছে। যুক্তরাজ্যেও ছড়িয়ে পড়েছে ডেল্টা ভ্যারিয়্যান্ট। দেশটির 80%-এরও বেশি নগর ও শহরে সাপ্তাহিক আক্রান্তের সংখ্যা বেড়েছে। গত সপ্তাহে করোনায় আক্রান্তের সংখ্যা 1/3 বেড়ে হয়েছে 61,181 জন। ডেল্টা ভ্যারিয়্যান্ট ছড়িয়ে পড়ায় ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন ফ্রিডম ডে এক মাস পিছিয়ে দিয়েছেন। ধারণা করা হচ্ছে দেশটিতে করোনার সংক্রমণের তৃতীয় ঢেউ শুরু হয়েছে। We are not done until we completely crush this outbreak. We seem, as was the case with B117, we seem to be following the pattern with the Delta variant, with a doubling time of about 2 weeks. If you look from the May 8th with 1.2 to 2.7 to 9.9, and as of a couple of days ago, 20.6% of the isolates are Delta.